পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় তার নিজ জেলা পাবনার সাথিয়া উপজেলার নাগড়েবড়ায় ইউনিয়নের সোনাতলায় আনন্দ মিছিল দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় সমাজসেবক মহম্মদ আশরাফুল আলম মিন্টুর আয়োজনে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সাফল্য কামনায় দোয়া ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় দোয়া শেষে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নাগরেমাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিনহাজুল জান্নাত লাভলুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা